ধাক্কা জিনিস পড়লো, আমার কি আনন্দ লাগবে। একদম সেই বাদ। হোলি খেলার দিন যে আকাশটা যেহেতু টকটকে লাল হতো, ওইটা বুঝতে পারতাম, কিন্তু এখন আর পারি না। আগে হোলি খেলার দিন বিকেলে একটা অদ্ভুত কালার হতো আকাশে, একদম টকটকে লাল, খুব চোখে লাগতো। এখন আর বুঝি না। স্কুলে আমাদের ডাইনিং রুমে না সূর্য উঁচু বড় বড় পিলার ছিল, আর আমি ঠিক ঝড়া বলেই রাগ করে পিছিয়ে পিছিয়ে লুকিয়ে দাম প্রবেশ করতো। দারুণ ইন্টারেস্ট ছিল। একদিকে কি করেছি, চুপ করে এসে দাঁড়িয়ে আছি। এবার ও আবার যে ডাক্তার কাছে দুম করে ধাক্কা খেয়েছে, জগলিতে উঠবো। তারপরে তারপরে ওইটাকে কি বলে, ব্রিজ ঝুলবো, তারপর বাড়ি যাবো। বিলাল তো হয়ে কাঁদেনি, সেটা যখন বলো তো ওকে ইয়ে করে যখন আমার বুকের উপর রেখেছিল কাঁদেনি, একটা অদ্ভুত একটা ইয়ে ছিল, আমি তো বুঝতেও পারছি না। এবার একদম ছোটো বাচ্চা, একদম মানে হাড্ডি বেরোনো, দেখতে তো ভালো, আর নখ বড়ো বড়ো, আমি কোলে নেবো, আর খাওয়ানো তো আরও অস্বস্তি লাগছে। আর সিস্টারা খালি বলছে ঠিক করে নাও, ঠিক করে নাও। আসতে 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 আসতে
একটা সীমা, যা খুশি করি কেন আমাদের ওই দড়ির মধ্যেই থাকে, দড়ির বাইরে গেলে আলো পাবো না প্রথম কথা, আর দ্বিতীয় কথা যে বিপদের চান্স বেশি, কারণ সেই ধারে চলে যায় পড়ে যাবে না। গাছের পেছনে লুকাতাম কি করে, হাত থেকে পাওয়ার জন্য আমি এই গাছটার পেছনে লুকিয়ে গেছি। আমি ব্লাইড হিসেবে আমি চেষ্টা করতাম ব্লাইডদের মধ্যে রেখে করতে, মানে ব্লাইডরা যাতে যেভাবে করলে সুবিধা হবে। আবার আমার আমি যা সাইটের দুনিয়া থেকে যা শিখেছি এবং ব্লাইন্ড সমাজের থেকে যা শিখেছি তার মধ্যে দিয়ে মিশিয়ে আমি চেষ্টা করতাম যাতে ব্লাইন্ডরাই করেছে সেটা আমি ফোটানোর চেষ্টা করতাম। কিছুটা সাউন্ড, এই যেটা ব্লাইন্ডের সুবিধা হয় করতে, সাউন্ড মানে যে যাতে পজিশনে পৌঁছাতে পারে, বা ব্লাইন্ডের কাছে যে ছবি দুঃখ হলে সে যেরকম হাত পা নাড়ায়, সে তার দুঃখ হলে সে যেরকম করে সেই বা করবে, এবার সে সাইটেদের সাথে মিলুক না মিলুক আমি আমি ওসব দিকে দেখতাম। সেক্ষেত্রে সে যদি একটা করতে পারে তো আমিও বলতে পারি যে আমি কি করছি না করছি, আমার ভুল হোক সেটা আমি করছি, আমার কাছে শ্রেষ্ঠ, সে সাইটেদের কাছে ভালো লাগুক আর না।